सर्कुलर टीवी 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতো আজকে একটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে যে সার্কুলারটি নিয়ে এসেছি সেটি হচ্ছে চট্টগ্রামের মহানগর দায়রা জজ থেকে। সো ফ্রেন্ডস চলুন দেখে আসি এই সার্কুলারে কি কি পদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন সার্কুলার টিভি 24 এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল বাটনে ক্লিক করে দিন। তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, যা দিয়ে আপনি উপকৃত হবেন। এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলেছেন যে মাননীয় মহানগর দায়রা জজ মহোদয়ের প্রশাসনিক আদেশ মোতাবেক নিম্নবর্ণিত শূন্যপদ পূরণ করার নিমিত্তে নিম্নবর্ণিত যোগ্যতা ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। তো পদের নাম হচ্ছে ড্রাইভার, পদের সংখ্যা 5টি, 5 জন ড্রাইভার তারা নেবেন। তো বেতন স্কেল 9300 থেকে শুরু করে 22490 টাকা, যা 2015 স্কেল অনুযায়ী। শিক্ষাগত যোগ্যতা যেটি লাগবে সেটি হচ্ছে অষ্টম শ্রেণী পাস এবং মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্সধারী হতে হবে, তবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর নিয়মাবলী যে সকল কথা লেখা রয়েছে সেটি হচ্ছে প্রার্থীকে চেয়ারম্যান, নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি, অতিরিক্ত মহানগর দায়রা জজ, প্রথম আদালত, চট্টগ্রাম বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র, যাতে প্রার্থীর নাম, পিতা অথবা স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, নিজ জেলা, জন্ম তারিখ, প্রার্থীর বয়স, জাতীয়তা, জাতীয় পরিচয়পত্র নম্বর, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যদি থাকে, এ সকল বিষয়ে উল্লেখ করতে হবে। তো 16-8 অর্থাৎ আগস্ট মাসের 16 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হলে তার বয়স 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদনপত্রের সঙ্গে নিম্নবর্ণিত কাগজপত্র আদি সংযুক্ত করতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি। এরপরে শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সনদপত্রের সত্যায়িত ফটোকপি। প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। প্রার্থীর স্থানীয় ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের মেয়র অথবা কমিশনার প্রদত্ত জাতীয়তা সনদপত্রের সত্যায়িত ফটোকপি। এরপরে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে প্রার্থীর পিতামাতার মুক্তিযোদ্ধা সংক্রান্ত সনদের সত্যায়িত ফটোকপি। এরপরে প্রার্থীর বয়স প্রমাণের জন্য যথাযথ সনদপত্র অথবা জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত ফটোকপি। এরপর চেয়ারম্যান বাছাই কমিটি অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালত চট্টগ্রামের অনুকূলে 100 টাকার পোস্টাল অর্ডার সংযুক্ত করতে হবে। নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষা পদ্ধতি ও অন্যান্য যোগ্যতার নিরূপণের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধিমালা প্রযোজ্য হবে। চাকুরিরত প্রার্থীকে স্বীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনপত্র দাখিল করতে হবে। প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে, তবে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদেরকে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। আবেদনপত্রের খামের উপর স্পষ্ট করে পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। এরপর 9.5 অর্থাৎ 9.5 ইঞ্চি ইন্টু 4.5 ইঞ্চি সাইজের ওপর একটি খামের প্রাপক অংশে প্রার্থীর ডাক ঠিকানা লিপিবদ্ধ করে 12 টাকার অব্যবহৃত ডাক টিকিট আঠা দ্বারা সংযুক্ত করে খামটি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে দিতে হবে। বাছাইয়ের পর বৈধ প্রার্থীর প্রতি পরীক্ষার তারিখ, সময় ও স্থান সম্বলিত প্রবেশপত্র রেজিস্টার ডাকযোগে প্রেরণ করা হবে। সরকার কর্তৃক জারিকৃত বিধি অনুযায়ী সকল প্রকার কোটা সংরক্ষণ করা হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং নির্ধারিত তারিখ ও সময়ের পরে প্রাপ্ত সকল আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। নিয়োগ পরীক্ষায় উপস্থিতির জন্য কোনো দৈনিক ভাতা অথবা ভ্রমণ ভাতা প্রদান করা হবে না। কর্তৃপক্ষ পদ হ্রাস সংখ্যা অথবা বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন। বিনিয়োগের অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। তো যে ঠিকানায় পাঠাবেন সেটা পূর্বে বলা হয়েছে। তো ফ্রেন্ড, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নিচের লাল সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে এর পরবর্তী
সার্কুলারের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।